চলো আজকের ব্লগটা শুরু করলাম নীল ষষ্ঠীর সকালের প্রস্তুতি নিয়ে। সবকিছুই কেনাকাটা বাকি আছে, কিচ্ছুটা আগে থেকে করানি। আর দেখো সকাল সকাল আমাকে কিন্তু খুব স্ট্রাগল করতে হচ্ছে অগ্নিবেশকে খাওয়ানো নিয়ে। ব্যাপারটা বলছি তোমাদের, দাঁড়াও আগে গৌতম অফিস বেরিয়ে যাক। গৌতমকে চা অফার করলাম, উনি আবার এত পণ্ডিত, ওনার মনেই ছিল না আগে নীল ষষ্ঠী, যেই আমি নির্জলা উপোস করবো শুনে নিজেও বললো উনিও নাকি চা খাবেন না, আগে জল ঢেলে শিবের মাথায় তারপরে চা খাবেন। এদের নিয়ে যে কি করি এবার বলি অগ্নিবেশের কাণ্ড। অগ্নিবেশ কাল রাত্রির থেকে শুনেছে আমি নাকি উপোস করবো বলে, ওর জন্য ও নাকি মামামের জন্য উপোস করবে, বোঝো কাণ্ড। একই এই গরম, তার ওপর জল খেতে পারছি না, উফ। ওকে গ্যাটিস গুটুস দিয়ে অনেক কাণ্ড করে লাস্টে নুডলসটুকু খাইয়েছি, যে নুডলস খেলে ঠাকুর কিছু মনে করে না, নুডলস খেয়ে বাচ্চারা ঠাকুরের মাথায় জল দিতে পারে। যাই হোক, প্রচুর গরম আজকে তো, হাউস হোল্ড কোর্স করে যা গরম লেগে গেছিলো ঝটপট চান করে ফেলেছি, তারপরে বেরোচ্ছি। দেখো তো, দেখো মা ছেলে দুজনে একদম ড্রেস আপ, আর আমি জাস্ট কিচ্ছু করিনি এই গরমে, মুখে জাস্ট একটু সানস্ক্রিম, একটু নিউট কালারের লিপস্টিক, আর একটু চড়া করে সিঁদুর, আজকে পুজোর দিন বলে কথা। তো চলো, মা ছেলে দুজনে হোয়াইট হোয়াইট পরে ম্যাচিং ম্যাচিং করে লাফাতে লাফাতে নেবে যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক, আজকের গন্তব্যস্থল হলো, প্রথমে তো বাজার যাব, বাট তার আগে যাব হলো অগ্নিবেশের সিনিয়র সেকশনের স্কুলে। অ্যাকচুয়ালি কি বলতো, পেরেন্টসের নামটা না আমার এই ফোনে লগ ইন করা নেই, চট করে লগ ইন করে নেবো, বিকজ 15 তারিখের মধ্যে ফিজ না সাবমিশন করলে মোটা টাকা লাগবে হলো পেনাল্টি। তো কেন বলতো, এইসব কথা তো গৌতমের খেয়াল রাখার কথা, আর ওর তো এইসব মাথায় থাকে না। তো আমি দেখো ঘুরোপুরি করে আর একটা দিন মাঝে বাকি চট করে বেরিয়ে পড়েছে, আগে এই কাজটা সারবো, আর ঝটপট যেতে হবে কিন্তু, বিকজ ওদের স্কুলগুলো তো সব মর্নিং অনেক অনেক সকাল সকাল খোলে, তো একেবারে 12:30টার মধ্যে আমাদের পৌঁছতে হবে। আর এটা দেখো আমার বাড়ির পাশে জেনকিন স্কুল, একেবারে আমার বাড়ির পাশে, রাজার আমলে বানানো, নর্থ বেঙ্গলের খুবই ফেমাস, বাট একটাই দুঃখ এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ওই জন্য অগ্নিবেশকে দিতে পারলাম না। তো চলো আস্তে আস্তে স্কুলের দিকে এগোনো যাক। এই দেখো এই মলটাই সেদিন গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম না। আর দেখো কোয়ার্টার্স আছে, প্রচুর কোয়ার্টার্স আছে এখানে, এগুলো সব পুলিশ কোয়ার্টার্স। এই ছাড়িয়ে দেখো লাস্ট আমরা চলে এলাম হাই স্কুলটায়। হাই স্কুলটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। হাই স্কুলটা স্টার্ট হচ্ছে হলো ক্লাস 3 থেকে 12 অবধি। জানি না বাবা, যদি অগ্নিবেশ ক্লাস 3 অবধি এখানে নর্থ বেঙ্গলে থেকে যায়, এতটা দূর ওকে পাঠাতে পাঠাতে তো আমার হালত খারাপ হয়ে যাবে। তো যাই হোক, চলে এসেছি অফিসে, একেবারে ফাঁকা অফিস দেখতেই পাচ্ছ, আজকে হলিডে আছে তো একেবারে ফাঁকা। তো যাই হোক, আমি রিকোয়েস্ট করে ওরা করে দিল অ্যালার্মটা আমাকে ফোনে, লগ ইন করে দিল, দিয়ে কাজ তো ওভার, এবার যাব বাড়ির দিকে। আর অগ্নিবেশ তো সব চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, ক্রাফট দেখছে, ও এক্সাম দিয়েছিল কোন রুমটায়, কোন সিস্টার ওর এক্সাম নিয়েছিল, সব আইডেন্টিফাই করছে ছবি দেখে দেখে। তো ওর এক্সামিনেশন যেদিনকে নেওয়া হয়েছিল সেই ব্লগটাও তো চলো তোমাদের সাথে একদিন শেয়ার করব। এটা হয়ে যাচ্ছে, চলো গুটি গুটি পায়ে এবার গাড়িতে ওঠা যাক, বিকজ কোনো কিছু আমাদের প্রিপারেশন নেই। আর গৌতম তো গেছে অফিস, একটু পরেই আসার সময় হয়ে যাবে, তো আমরা সব তিনজনে একসাথে যাবো বাবার মাথায় জল ঢালতে। তো তার আগে ও তো কিছু করবে না, আর আমাকে টাইমও দেবে না, বলবে এমনি এমনি চলো, এমনি এমনি চলো। তো চলো তার আগে সব প্রস্তুতি সেরে ফেলি। তো চলো, অগ্নিবেশ তো দৌড়ঝাঁপ করছে, এদিক সেদিক করছে, এবার ফাইনালি ওকে গাড়ি তুলে চলে যাই হলো বাজারের দিকে। নর্থ বেঙ্গলে কিন্তু 1 উইক হলো, দুপুরবেলাগুলো বেশ গরম থাকছে, একদম তেতে যাচ্ছে সব কিছু, যদিও কলকাতার মতো নয়। এই আমরা না খুব ভালো টাইমে চলে এসেছি নর্থ বেঙ্গল, মা শাশুড়ি মা সবাইদের বলছি চলে এসো এখানে, আমরা আর যাচ্ছি না এখন, এই গরমটা কাটিয়ে তারপরে একেবারে যাব হলো বাড়ি। তো চলো, দেখলে কি সুন্দর নদী এখানে, কিন্তু একটু একটু গিয়েই সুন্দর সুন্দর নদী এরম বয়ে যাচ্ছে, আর অনেকগুলোতে আবার বোটিংও হয় জানো তো। আর সুন্দর আমাদের শহরটা কিন্তু খুবই সুন্দর, এরকম সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে দেখতে কখন চলে এসেছি। দেখো ফুলের দোকানে, বাট এইসব ফ্যান্সি ফুলের দোকানে শিবপু ঠাকুরের ফুল কিন্তু কিছুই নেই, তো যেতে হচ্ছে বাজারে আবার। চলো বাজারে গিয়ে দেখি। ও বাবা, বাজারে গিয়ে কি দেখি, ঢাক টাক বাজিয়ে একেবারে স্বয়ং চলে এসছে শিব পার্বতী, দেখো একেবারে দোকান দোকান ঘুরছে, আর আমাদেরও বেশ মজা লাগছে, অগ্নিবেশ তো খুব এনজয় করছে। বারে বারে বলছি আজকে নীলষষ্ঠী, ততকে শিব ঠাকুর সারাই বলছে না না বাবা ভয়ই পাচ্ছি আমি, আমি কৃষ্ণই সাজো, ভাবো এইদিকে নাকি ও ডাকা বুকো, আর এইদিকে এই রোগা রোগা শিব ঠাকুরকে দেখেই নাকি ও ভয় পেয়ে যাচ্ছে। আসলে ওরকম কালারফুল চুল, ওরকম মুখে সঙ্গের মতো সেজেছে, ভয় পাবে না বলো তো, আমরাই চমকে যাচ্ছি দেখে। তো যাই হোক, চলে এসেছি ফুলের দোকানে, ফুলের অবস্থা তো বেজায় খারাপ দেখতেই পাচ্ছ, তার থেকে অবস্থা খারাপ কাকুটার, বলছে কলকাতার মতো নাকি এবারে এখানে রোদ্দুর বেরিয়েছে। আমি শুনে একটা মুচকি হাসি দিলাম, ভাবলাম কলকাতার থেকে আরো 4 গুণ বেশি গরম, আপনি গেলে তারপরে বুঝবেন। যা তো চলো চটপট করে ফুল মিষ্টি যা যা লাগে আর কি, 5 রকমের ফল সব গুছিয়ে নিয়ে নিয়ে দর্শিটাকে ড্রাইভার দাদার কাছে রেখে এসেছি, ও নইলে ওকে বিরক্ত করে মাথা খারাপ করে দেবে, ওর আসার ইচ্ছা ছিল বাট এই রোদে আর নাবাই বলতো, আমি বাধ্য হয়ে বেরোতে হয়েছে তাই বেরিয়েছি, আর বাড়িতে তো কারোর কাছে রাখারও নেই তাই সঙ্গে করে নিয়ে এসেছি আর কি।
তো চলো বেলপাতা, ধুদ্র ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল সব কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর জানোই তো শিব ঠাকুর কিন্তু অল্পতেই দণ্ডুষ্ট, আবার অল্পতেই রুষ্ট, কথাতে আছে। আবার এদিকে কিন্তু শুধু বেলপাতাই মন থেকে যদি দাও তাহলেই কিন্তু আমাদের ভোলে বাবা একেবারে খুশ। তো চলো মন নিষ্ঠাটাই আসল আমি মনে করি, তাও যেরকম সার সামর্থ্য যেমনটা পেয়েছি এখানে অ্যাভেবিলিটিস সব কিছু নিয়েছি। আর বেলটা কিন্তু মাস্ট, গৌতমের আমার দুজনের আলাদা আলাদা নিলাম, বাড়ির ঠাকুরের জন্য আলাদা নিলাম। তো চলো এবারে চলে এসেছি হলো সিদ্ধি, পৈতে, মোমবাতি, এখানে নীলষষ্ঠীতে তো জানো মোমবাতি জ্বালাতে হয়, তো বাবার জন্য শ্বশুরমশার জন্য আমি জ্বালাবো, আর সাথে অগ্নিবেশের তো আছেই, তো ওগুলো সব নিয়ে নেবো গুছিয়ে। দেখো আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর, মানে একটা ঘটও নিয়ে নেবো। আমার পেতলের ঘরটা জানি না কোথায় এই শিফটিংয়ের সময় কোথায় হারিয়ে গেছে, সাথে ঘি মধুও নিয়েছি। তো চলো সব কিছু নিয়ে এখন এখান থেকে বিদায় দেওয়ার পালা। এবার নেক্সট ডেস্টিনেশন হলো ফল, আর মিষ্টি আগে থেকেই আনা আছে, তো মিষ্টিটা আর কেনা হবে না, এখন কিনতে হবে না। তো চলো পাঁচ রকমের ফল নিয়ে নিই, দিয়ে একেবারে যাব হলো অগ্নিবেশের কাছে। আর ফুলের কাকুটাকে বলেছিলাম সব রেডি করে রাখো, বেলটাও উনি দিয়ে দিয়েছেন যে যাওয়ার সময় কালেক্ট করে নেবো। গাড়িতে এসে দেখি ড্রাইভার দাদা বাইরে দাঁড়িয়েছে, বলছি কি হয়েছে, বলছে অগ্নিবেশ নাকি, একবার পিছনে গিয়ে দরজা খুলে দিচ্ছে, সামনেটা চাইল্ড লক করে দিচ্ছে, যা তা করছে, সামনে থেকে পিছন অবধি গাড়ির পুরো ঘোরাফেরা করছে। যাই হোক চলে এসেছি একদম বাড়ির কাছে, নেবেই পাশে দেখো মদনমোহন মন্দির আছে, ভাবলাম যাই একবার ঘুরে আসি। আর তো আলাদা করে নামা হয় না, সেই গৌতম যখন আসে তখনই রোজ বেরোনো হয়। দেখো আর এখানে সুন্দর একদম আরতি হচ্ছে, ভোগও দিচ্ছিল, তো চলো ভোগ তো আজকে নেবো না বিকজ অন্য খেতে নেই, তো চলো আজকে গিয়ে অন্তত একবার দর্শনটাই করে আসি একেবারে আমার বাড়ির পাশে। আর নর্থ বেঙ্গলের এটা কিন্তু ভীষণ ফেমাস আর জাগ্রত একটা মন্দির, চলো দেখাই তোমাদের যতটা পারবো আজকে শেয়ার করবো, বিকজ রোদ্দুরটা প্রচুর আছে, অগ্নিবেশকে ঘরে গিয়ে চান করাতে খাওয়াতে সবটাই বাকি। আর দেখো এই দেখো গোপালের দর্শন করে নাও তোমরা আমার সাথে। হ্যালো, তো আমরা যেতে যেতে আরতিটা শেষের দিকে একদিন নিয়ে আসবো। আমার কিচেন থেকে তো ঘর থেকে সপক্ষণ তিন বেলার আরতি শোনা যাচ্ছে, একেবারে ঢাক বাজি আরতি হয়। তো চলো বাড়িতে এই পয়লা বৈশাখ স্পেশাল পার্সেল এসে ওটাকে নিলাম, আর অগ্নিবেশকে হাত মুখ ধুয়ে আগে চট করে খাইয়ে দিচ্ছি, তারপরে স্নান করাবো যা গরম। তো দেখো আজকে মেনুতে ছিল হলো ভাত, লাউ দিয়ে ডাল, আর একটা পাঁচ মিশালি সবজি, তার সাথে ছিল টমেটো পোস্ত। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পেজটাকে ফলো দিতে ভুলো না।